দর্শকদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদেরই প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। অনেকে বলছেন ক্র্যাকটাসের বিভিন্ন ভ্যারাইটি দেখান, ক্র্যাকটাসের জায়গায় নিয়ে চলুন। তা আমি এসেছি কলকাতা থেকে মাত্র 25-26 কিলোমিটার দূরে মাকড়দহ বলে একটা জায়গা, অঙ্কুরহাটির কাছাকাছি, হাওড়া থেকে একটু, হাওড়া জেলার মধ্যেই অবস্থিত, ডোমজুরের কাছাকাছি। এই এলাকাতে এত ভ্যারাইটিস ক্র্যাকটাস আমি কই দেখিনি। অনেক বাগানে আমাদের ওদিকে আছে কি একটা 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 রঙের উপরে কাজ চলছে। এখানে মাল্টি কালার নিয়ে বিভিন্ন ধরনের ক্র্যাকটাসের উপর কিন্তু কাজ চলছে। এখানে বাল্ক নিলে অর্থাৎ বেশি যারা নেবেন তাদের জন্য দাম আলাদা, এবার এক পিস দু পিস নেবেন তাদের জন্য কিন্তু দাম আলাদা, এই একটা তফাৎ। ভালো লাগে দেখলে। এগুলো ম্যাচিওর না, বিক্রিযোগ্য বিক্রিযোগ্য। এগুলো কত নিচ্ছে? এগুলো কত নিচ্ছে? 150 টাকা। এগুলো খুব সুন্দর, এগুলো খুব এগুলো খুব ওটাও ভালো লাগে। আর যখন থেকে ওই ব্রাঞ্চগুলো ছাড়িয়ে নিয়ে তো আবার বাচ্চাগুলো আবার বাড়াতে পারে, আমার বাড়াচ্ছে, এগুলো বিক্রি আছে। ফ্লাওয়ারিং ক্যাকটাস, ফ্লাওয়ারিং ক্যাকটাস, এগুলো ফুল দেয় যারা। হ্যাঁ, কিন্তু এদের বিশেষত্ব হচ্ছে যখন ফুল হবে একদম ক্লাস্টার হয়ে, মানে গুচ্ছ গুচ্ছ হয়ে সুন্দর লাগে, গুচ্ছ ফুল হয়। হ্যাঁ, গুচ্ছ ফুল, ক্লাস্টার মানেই তো গুচ্ছ। আচ্ছা, গুচ্ছ। এটা বিক্রি বিক্রিযোগ্য তো এগুলো। এটা এটা খুব ভালো লাগছে। এটা নামটা কি দিয়েছেন? এটা এটা ম্যামিলেরিয়ারই একটা স্পিসিস। ম্যামিলেরিয়া স্পিসিস, আচ্ছা আচ্ছা। এগুলো কত দাম? 150 টাকা, 150 টাকা। এগুলো খুব ভালো লাগছে, 150 টাকা। তবে বাল্কে নিলে সবসময় বলছেন দাম কম, অনেক দাম কম হবে। হ্যাঁ, এটা তো মানে বেশির জন্য তো, অর্থাৎ ব্যবসায়ীরা এখানে আসতে পারবেন, আর ঘরোয়া চাষিরা আসতে পারবেন। আচ্ছা, ঘরোয়া চাষি আপনাকে বলি, ঘরোয়া চাষি যারা যদি 2-4 পিস 5 পিস নেয় তাদের বিক্রি করেন? অবশ্যই বিক্রি করেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। অর্থাৎ ঘরোয়া চাষিরাও আসতে পারেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবেন, অবশ্যই এখানে আসতে চেষ্টা করবেন। এটা মাকড়দহ, এটা কিন্তু ওই কি বলবো, অঙ্কুরহাটি থেকেও আসা যায়, বা এটা হাওড়া জেলায় ডোমজুড়ের কাছাকাছি একটা জায়গা মাকড়দহ বলে। আমি নিশ্চিত ফোন নাম্বার দেবো, যোগাযোগ করে নেবেন। যাদের যারা মানে এই ক্র্যাকটাস প্রেমী মানুষ তাদের জন্য আমি বলবো, হ্যাঁ, এবারে ফোন করে যোগাযোগ করে নেবেন কত পিস নেবেন, কী ব্যাপারটা হয়। এটা পুরোটা দেখছেন, এদিকে দেখছেন, ওদিকে সেদিকে আরও আছে, আরও আছে, এদিকে আছে, বিভিন্ন ধরনের আছে। গাছ করা আছে, এ থেকে আমরা আগামী বছর যা চারা তৈরি করবো সেইগুলোকে আমরা বিক্রি করবো। আচ্ছা, এগুলো মাদার গাছ করা আছে, আগামী বছরের জন্য এর থেকে মানে শাখা বেরোলে এখানে নিয়ে আর করবেন, তারপর তারপরে বিক্রি হবে, মানে এখন বিক্রি হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাবে না দাম। এই 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 এগুলো এগুলো সব লেখাই আছে তো, আমাদের মাদার প্ল্যান লেখাই আছে তো। আচ্ছা 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 আচ্ছা, মাদার প্ল্যান লেখা আছে, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। এগুলো বিক্রি উপযোগী বা এগুলো বিক্রি করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আসুন, দেখুন, যেমন পছন্দ হবে। যাদের ক্র্যাকটাসের প্রতি যাদের আকর্ষণ তারা আসতে পারেন, নিশ্চয়ই আসতে পারেন। ভালো ভালো সব ক্র্যাকটাস আছে, বিভিন্ন ধরনের ক্র্যাকটাস আছে, সুন্দর সুন্দর ক্র্যাকটাস আছে। এবার বাল্কে নিলে অর্থাৎ বেশি পরিমাণে নিলে তখন অনেক কম দাম নেবে। হ্যাঁ, 1 পিস 2 পিস নিলে তো দাম তো অন্যরকম হবেই। এই একটা দেখতে পাচ্ছেন, এটাও ব্ল্যাক বলছেন। হ্যাঁ, এগুলো বিক্রি, এগুলো কত দাম করেছেন? এগুলো 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 সব 100 টাকা। 100 টাকা, আচ্ছা আচ্ছা। ও এগুলো সব দেখছেন, সব 100 টাকা, সব 100 টাকা। আচ্ছা, দেখুন, একটা সুন্দর লাগে একটা ডিজাইন। হ্যাঁ, থাকে। যারা ভালোবাসেন সেই ট্র্যাক্টর চাষিদের উদ্দেশ্যে বলবো এখানে এসে একবার যোগাযোগ করতে পারেন বা আমি ফোন নাম্বার দিচ্ছি, এই ফোনে যোগাযোগ করুন, দাম করুন, করে পোষায় আসবেন, না পোষায় আসতে হবে না। পরিচর্যার কথা বলে দেবে, কীভাবে আপনি আবার এর থেকে আবার মানে আরও বাড়াতে পারেন, সেই পদ্ধতিগুলো দেখে যাবেন, হাতে কলমে দেখে যাবেন, হয়তো আমি দেখানো সম্ভব না আমার। কীভাবে বাড়াবেন, কী ট্রিটমেন্ট করবেন, সব কিছু এখান থেকে ব্যবস্থা করে দেবেন। এবারে আপনারা যেমন নেবেন তেমন। সংক্ষিপ্ত আকারে ভিডিওটা রাখলাম, আশা করি সকলে ভালো লাগবে। ধন্যবাদ জানাই, ভালো থাকুন, এগিয়ে চলুন। ট্র্যাক্টাসে সমৃদ্ধ হোক আপনার নিজের বাড়ি, স্বল্প আলো যেখানে পায়, আপনার ব্যালকনি বা সামান্য জানলার কাছে সব অনেকে সব তো সব রাখছে দেখছি, তো বিশেষ করে শহরের মানুষরা দেখছি রাখছেন, তাদেরকে বলবো এখানে এসে যোগাযোগ করতে পারেন বা এই ফোন নাম্বারে যোগাযোগ করুন। ওকে ধন্যবাদ জানাই, ভালো থাকুন, এগিয়ে চলুন, ট্র্যাক্টাসে সমৃদ্ধ হন। ধন্যবাদ।